চলুন আজ ঘুরে আসা যাক ইটাচুনা রাজবাড়ি থেকে। প্রথমেই আমরা পৌঁছাই হাওড়া স্টেশন। সেখান থেকে অনেক লোকাল আছে যা খন্নান স্টেশন হয়েই যায়। পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট মতন। এই হলো খন্নান স্টেশন। সেখান থেকে নেমে ডিরেক্ট টোটো পাওয়া যায়। টোটো করে আপনাকে ডিরেক্ট পৌঁছে দেবে রাজবাড়ির গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে মেন গেট দিয়ে প্রবেশ করার পরই আপনারা দেখতে পাবেন রাজবাড়ির মন্দির। এই হলো মন্দির যেখানে নিত্য পুজো হয়। এরপর আমরা প্রথমেই প্রবেশ করি এই ঘরটিতে। এখানে আমরা বসি এবং এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। তারপর চলে যাই সোজা, কাগজপত্রে মিটিয়ে সোজা চলে যাই আমাদের ঘরে, ঘরের উদ্দেশ্যে। এই ম্যানেজার স্যার উনি আমাদের নিয়ে যাচ্ছেন ঘরের দেখাতে। এইখানে প্রতিটা ঘরই এরকম বর্দি মেজদি এইরকম নামে থাকে। এইরকম এই একটি ঘর আমাদের দেওয়া হয়। আরও একটি ঘর আমরা উপরে পাই। খুব সুন্দর দালান, শরতের আকাশ দেখা যাচ্ছে। এই হলো ওপর থেকে রাজবাড়ির সেই মন্দির। তারপরে দুপুরের খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ওপর থেকে কিছু ছবি। এই হলো আরেকটি ঘর যেটি একেবারে সব থেকে উপরের ঘর রাজবাড়ির। সেইখানকার কিছু ছবি দেখছেন আমরা। চারিদিকে সবুজ, এটাই হলো এই রাজবাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। খুব সুন্দর একটি জায়গা যেখানে বসে আমরা বিকেলে চা পান করতে পারি। শুধু চা নয়, স্ন্যাক্স বিভিন্ন আরও অনেক ব্যবস্থা আছে। এখানে বসে আমরা আড্ডা দিতে পারি। এই হলো রাজবাড়ির কুকুর। এই রাস্তার উল্টো দিকে এটি একটি শিব মন্দির আছে যেটা আমরা বিকেলবেলায় দর্শন করেছিলাম। এই হলো সেই শিব। তারপর আমাদেরকে রাজবাড়ি পুরোটা ঘুরিয়ে দেখানো হয়, একজন এসে দেখান। এটি পিছনের দিকে একটি পুকুর। এই রাজবাড়ি ছাড়াও এই সব ঘরগুলোতে আপনারা থাকতে পারেন, যেটা হলো এর কুড়ে ঘর টাইপের চারটে ঘর করা আছে যেটা রাজবাড়ির সাথেই পিছন দিকে। এখন সন্ধ্যা হয়ে এসছে, আলো জ্বলে গেছে। এরপর আমরা রাজবাড়ির ভেতরের কিছু জায়গা ঘুরে দেখি, তার কিছু ছবি এখন দেখতে পাচ্ছেন। এই ঝাড়বাতি, হরিণের চামড়া, কুকো, আরও বিভিন্ন আসবাবপত্র, যে পালকি যেগুলো তারা ইউজ করতেন, বন্দুক, সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই অনেকে মিলেই আমরা ঘুরে ঘুরে এটা দেখছিলাম রাজবাড়ির ভেতরটা। এটা ওপর থেকে তখন অন্দরমহলের একটা সুন্দর ছবি, আলো জ্বলে উঠেছে। সন্ধ্যা হয়ে এসছে, এখানে বসে আমরা চা পান করে তারপরে চলে আসি সোজা পুজো মণ্ডপে, অর্থাৎ মন্দিরে পুজো দেখতে। এখানে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন এবং এই ভেতরকার সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। সন্ধ্যা আরতি শেষ, সন্ধ্যা হয়ে এসেছে। এখন তার ভেতরের ছবি। এরপর রাতের খাবার শেষে আমরা আবার চলে যাই যে যার নিজের ঘরে শুয়ে পড়তে। এই হলো রাতের রাজবাড়ির ছবি। এরপরই আমরা পরের দিন সকালে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি এবং আমাদের বেরোতেও দেরি হয়ে যায় সেই কারণে। কিন্তু রাজবাড়ি, এই বৃষ্টি ভেজা রাজবাড়ি দেখতে খুবই খুবই মনোরম লাগছিল। আসতে একেবারে ইচ্ছা করছিল না এবং শেষ পর্যন্ত মন খারাপ নিয়েই চলে আসতে হলো আমাদের।